খোয়াই মহকুমার চাম্পা হওয়া সড়কের মুড়াবাড়ি এলাকা থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন যুবক। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ নেশা কারবারীদের গ্রেফতারে সাফল্য পায় পুলিশ। আটক করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত গাড়িটিও। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক নেশাবিরোধী অভিযানে নেমে ব্যাপক সাফল্য পাচ্ছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণের নেশা সামগ্রী, গ্রেফতার হচ্ছে নেশা কারবারীরা। বিশেষ করে খোয়াই মহকুমা এলাকায় গত কয়েকদিনে নেশাবিরোধী অভিযানের সাফল্য এসেছে পুলিশের ঝুলিতে। বুধবার দুপুরে খোয়াইয়ের চাম্পা হওয়ার সড়কের মুড়াবাড়ি এলাকা থেকে ব্রাউন সুগার সহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন সকালে ডিএসপি ডিআইবি বিনয় কিশোর দেববর্মা, ডিএসপি খোয়াই সোনাচরণ জমাতিয়ার কাছে খবর আসে চাম্পা হওয়ার সড়কের উপর দিয়ে ব্রাউন সুগার পাচার করছে একদল নেশা কারবারি। এই খবরের ভিত্তিতেই চাম্পা হওয়ার সড়কের মুড়াবাড়ি এলাকায় উৎপেতে বসে থাকে পুলিশ। অবশেষে TR060264 নম্বরে একটি গাড়ি আসতে দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়িটিকে আটক করে তল্লাশি চালাতেই বেশ কিছু ব্রাউন সুগারের প্যাকেট পায় পুলিশ। পাশাপাশি গাড়িতে থাকা তিনজনকেও আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা নেওয়া হয়েছে। আমারটা কিন্তু জানা নাই তখন। একটা লাল রঙের গাড়ি প্রথমে রতনপুর দিকে ব্রাউন সুগার বেচতে আছে, আমার কাছে খবর আছে। এরপরে আমরা রেডি হইতে হইতে এরপর খবর পাইছি এই গাড়িটা আবার আরসি গাড়ির দিকে বিক্রি করার জন্য, দ্রাস বিক্রি করার জন্য ওই দিকেই রওনা দিছে। এরপরে আমরা আবার সিক্রেট সোর্সের মাধ্যমে আমরা জানতে পারছি এই গাড়িটা এখান থেকে বাইরিয়া চাম্পর দিকে যাবে। তখন আমরা চাম্পর রাস্তার চাম্পা এবং পাই রাস্তা ওই পাকা রাস্তার উপরে আমরা অ্যাম্বুলেন্সে থাকছি যাতে গাড়িটা এলে আমরা জিতেন করতাম পারি। হ্যাঁ, সাবসিকুয়েন্টলি গাড়িটা প্রায় দুপুর দিকে আয়ে পড়ছে, আমরা ধরেন 12:30 মধ্যে গাড়িটা আয়ে পড়ছে, তখন আমরা গাড়িটা ডিটেন করতে পারছি। গাড়িটা ডিটেন করে আমরা গাড়িটা চেক করছি, চেক করার পরে গাড়ির ভিতরে ব্রাউন সুগার পাওয়া গেছে, যেটা হিরোইন বলে, লোকাল ভাষাতে হিরোইন বলে। আর গাড়ির ভিতরে তিনজন লোক ছিল। হ্যাঁ, তিনজন লোক আমরা ব্রাউন সুগার সহ গাড়ি সহ আর তিনজন লোক সহ আমরা বড় বড়কে হ্যান্ডওভার করছি। উল্লেখ, গত কয়েকদিনের ব্যবধানে পুলিশ মোট 6 যুবককে গ্রেফতার করেছে ব্রাউন সুগার সহ। এইভাবে ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় আতঙ্কিত মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।